ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রান্সোয়া জারিজ, পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রিচার্ড মিডোকে সঙ্গে নিয়ে বালুচিস্তান ও তার নিকটবর্তী অঞ্চলে খননকার্য চালান। তাদের এই প্রচেষ্টার ফলে কাচ্চি সমভূমি বালুচিস্তানের পশ্চিমে সিন্ধু উপত্যকায় 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতার প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়। মেহেরগড়ের অবস্থান পাকিস্তানের বালুচিস্তানের কাচ্চি জেলার বোলান গিরিখাতের ধারে মেহেরগড় প্রত্নক্ষেত্রের প্রায় 500 একর জুড়ে অবস্থান। মেহেরগড় সভ্যতার উত্তরে বোলান গিরিখাত, কাকর পর্বতশ্রেণী, লোরলাই ঝোপ নদী, দক্ষিণে কাচ্চি সমভূমি, সিন্ধু নদ, কীর্থর পর্বতশ্রেণী, পূর্বে সুলেমান পর্বতশ্রেণী, সিন্ধু উপত্যকা এবং পশ্চিমে রয়েছে হেলমান্দ, মার্গ ও তাহলাপ মরুভূমি। প্রত্নকেন্দ্র মেহেরগড় ছিল একটি গ্রামীণ সভ্যতা। মেহেরগড় সভ্যতার উল্লেখযোগ্য কয়েকটি প্রত্নক্ষেত্র বা প্রত্নকেন্দ্র ছিল নৌশেরা, রানা, ঘুন্ডাই, পেরিয়ানো, কিলিগুল মোহাম্মদ, কাচ্চি বেগ, কুল্লি, দারার কোট, মুন্ডিগাক, কোটদিজি প্রভৃতি। মেহেরগড় সভ্যতার কালসীমা। জাঁ ফ্রান্সোয়া জারিজ মেহেরগড় সভ্যতার সময়ের ব্যাপ্তিকে তিনটি পর্বে ভাগ করলেও আস্কো পারপোলা 8 পর্বের যে কালসীমা নির্ণয় করেছে তা হল, প্রথম পর্ব আনুমানিক 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দ, দ্বিতীয় পর্ব আনুমানিক 6000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ, তৃতীয় পর্ব আনুমানিক 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3600 খ্রিস্টপূর্বাব্দ, চতুর্থ থেকে পঞ্চম পর্ব আনুমানিক 3600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ, ষষ্ঠ থেকে সপ্তম পর্ব আনুমানিক 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ, অষ্টম পর্ব বা শেষ পর্ব আনুমানিক 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ। মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য। মেহেরগড় সভ্যতার অন্যতম দুটি বৈশিষ্ট্য হল নব্যপ্রস্তরযুগের সভ্যতা। ভারতে নব্যপ্রস্তরযুগের সূচনা ঘটে আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে। সাতটি পর্যায় বিশিষ্ট মেহেরগড় সভ্যতার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ পর্যন্ত। তাই পণ্ডিতগণ সাধারণভাবে মেহেরগড় সভ্যতাকে নব্যপ্রস্তরযুগের সভ্যতা বলে থাকেন। প্রাগৈতিহাসিক সভ্যতা মেহেরগড়ের আরেকটি বৈশিষ্ট্য। যে প্রাচীন সভ্যতার কোনো লিখিত বিবরণ নেই, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক বিবর্তনের ওপর ভিত্তি করে যে সভ্যতার পরিচয় জানা যায় সেই সভ্যতাকে বলে প্রাগৈতিহাসিক সভ্যতা। মেহেরগড়ের বিভিন্ন প্রত্নক্ষেত্রে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দেশনগুলির ভিত্তিতেই কেবল সভ্যতাটির বিবরণ লিপিবদ্ধ করা হয়। তাই মেহেরগড় সভ্যতাকে প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয়। ঘরবাড়ি। মেহেরগড়ে কৃষিভিত্তিক জীবনযাত্রার বিকাশ ঘটলে স্থায়ী বসতি গড়ে ওঠে। রোদে শুকানো কাদামাটির ইট দিয়ে বাড়ি তৈরি শুরু হয়। বাড়িগুলো ছোটো বড় কয়েকটি কামরায় বিভক্ত ছিল। বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে ঘর গরমের ব্যবস্থা ছিল। শিল্প।
মেহেরগড়বাসী মৃৎশিল্প, অলঙ্কার শিল্প, বয়ন শিল্পে পারদর্শী ছিল। পোড়ামাটির নারী মূর্তি তৈরির পাশাপাশি তারা তামার পুঁতি, আংটি, ছুরি প্রভৃতি তৈরি করতে শিখেছিল। তারা বৈদুর্যমণি, নীলকান্তমণি, মাদার অফ পার্ল দিয়ে হার তৈরির কৌশল শিখেছিল। এছাড়াও তারা পশুর লোম ও উল দিয়ে কাপড় বুনতে শিখেছিল। মেহেরগড় সভ্যতার জীবিকা। মেহেরগড়বাসীর জীবিকা ছিল পশুপালন, শিকার, কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য। তারা মূলত কৃষিকাজের সুবিধার জন্য প্রথম দিকে পশুপালন শুরু করেছিল। তাদের উৎপাদিত কৃষিজ ফসল ছিল যব, গম, তুলো, খেজুর প্রভৃতি। সমাধি প্রথা মেহেরগড়ের আরেকটি বৈশিষ্ট্য। মেহেরগড়ে মৃতদেহকে সমাধিস্থ করার প্রথা প্রচলিত ছিল। সমাধির আগে মৃতদেহে গেরুয়া মাটি মাখানো হতো। সমাধিস্থলে মৃতদেহের পাশাপাশি মূল্যবান অলঙ্কার সহ তার ব্যবহার্য জিনিসপত্র রাখা হতো, যেমন পাথর বা ঝিনুকের মালা, হারের আংটি বা লাজুলি, নীলকান্তমণি প্রভৃতি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।